এবার একটু অন্য খবরের দিকে নজর রাখা যাক। অনুষ্কা শর্মা আজ বিকেল ঠিক 5টার সময় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং আপকামিং তার সিনেমা শুটের জন্য তিনি কলকাতায় এসে পৌঁছেছেন ঠিক বিকাল 5টার সময়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজকে ঠিক বিকেল 5টার সময় অনুষ্কা শর্মা কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছেছেন। তার যে আপকামিং ফিল্ম রয়েছে এবং তার শুটিং এর জন্যই তিনি এখানে এসে পৌঁছেছেন, কলকাতায় এসেছেন অনুষ্কা শর্মা, এবং দর্শকদের ভিড় তাকে দেখার জন্য পুরো উপচে পড়ছে। পঙ্কজ বিশ্বাস রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পঙ্কজ, ঠিক কি জানা যাচ্ছে, কতটা উৎসাহিত এবং কোন ফিল্মের জন্য তিনি এখানে এসেছেন? দেখো, অনুষ্কা শর্মা আজ বিকেল 5টা নাগাদ কলকাতা শহরে পা রাখলেন এবং ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করবেন। তিনি চাকদা এক্সপ্রেস নামে আগামী একটি ছবির শুটিং এর জন্য তিনি এসেছেন এবং মূল চরিত্রে তিনি রয়েছেন এবং এই সিনেমাটি একটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সেখানে রিলিজ হবে খুব শীঘ্রই এবং সিনেমার শুটিং অনেকটাই হয়ে গিয়েছে। তো শেষ পর্বে সিনেমার কিছু শুটিং এর দৃশ্য বাকি রয়েছে এবং তার জন্য তিনি শহরে এসেছেন এবং আগামীকাল থেকে এই সিনেমার শুটিং শুরু হবে এবং তার জন্য তিনি কিন্তু কলকাতায় এসেছেন। এবং যখন তিনি এসেছিলেন তাকে ঘিরে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা ছিল সমর্থকদের মধ্যে, অনেকেই বিমানবন্দরে অনুষ্কা শর্মাকে দেখতে আসার জন্য এসেছিলেন এবং তারা যথেষ্ট চিয়ার আপ করছিলেন তার জন্য এবং অনুষ্কা শর্মার জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা বিমানবন্দরে মজুত করা হয়েছিল এবং তাকে সুস্থভাবেই শহরের উদ্দেশ্যে এখান থেকে রওনা করা হয়। ধন্যবাদ পঙ্কজ। পঙ্কজ বিশ্বাস ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।